আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি এবং খুবই মজাদার, যা পেলে এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাওয়া যায়। তো চলুন দেখি আজকে আমার এই মজাদার রেসিপিটি, আর সেটা হচ্ছে লাল শাক। লাল শাক তো আমরা সবাই পারি, তো চলুন দেখি আমি কিভাবে বানাই। আমি এখানে লাল শাক নিয়ে নিয়েছি। একটি প্যানে 1/3 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিলাম রসুন কুচি। আমি এটা একদমই ব্রাউন কালার করব না, হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলে আমি শাকগুলো দিয়ে দেব। আমি এখানে শাকগুলো কুচি করে রেখেছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাল শাক একদমই মিহি কুচি করার প্রয়োজন পড়ে না, কারণ এটা নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবং আমি এই পুরোটা রান্নায় চুলার আঁচ বাড়িয়ে দিয়ে করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি নেড়ে চেড়ে একটু মিক্সড করে নেব। আমার শাক যখন ভালোভাবে হয়ে এসেছে, আমি এবার দিয়ে দিচ্ছি ভাজা একটি শুকনো মরিচ। এই জায়গায় আপনারা চাইলে বেশিও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি, 4-5টা কাঁচা মরিচ, ফালি করে রেখেছিলাম সেটাই দিয়েছি। আমার শাক রান্না হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার মনে হয় আমার আজকের রান্নাটা যারা নতুন রাঁধুনি তাদের অনেক উপকারে আসবে। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।